লকডাউন ঘোষণা হয়েছে, তা সত্ত্বেও কিছু মানুষ এই লকডাউনকে উপেক্ষা করে রাস্তায় বের হচ্ছেন, কোথাও মানুষ সচেতন হচ্ছেন না। তাই মানুষকে সচেতন করতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কোচবিহার শহরের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে যে সমস্ত মানুষ রাস্তায় বের হয়েছেন তাদের কপালে চন্দনের ফোঁটা ও মিষ্টিমুখ করানোর পাশাপাশি তাদেরকে মাস্ক পরিয়ে সাধুবাদ জানানো হয়। লকডাউন ঘোষণা হয়েছে, তা সত্ত্বেও কিছু মানুষ এই লকডাউনকে উপেক্ষা করেই বাইরে বের হচ্ছেন। করোনা ভাইরাস এখনও দেশে মহামারীর রূপ নিয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে একজনের মৃত্যু হয়ে গিয়েছে, তা সত্ত্বেও মানুষ কোথাও সচেতন হচ্ছেন না। আজ একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কোচবিহার শহরের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে যে সমস্ত মানুষ লকডাউনকে উপেক্ষা করে বাইরে বেরিয়েছেন তাদের মাথায় চন্দনের ফোঁটা ও মিষ্টিমুখ করানোর পাশাপাশি মাস্ক দিয়ে তাদের সাধুবাদ জানানো হয়। আমরা 12টি এসডিও সই আছে, দেখুন সবার মেম্বার এসডিও সই আছে। আপনি আপনি ভারত আপনি কোনো ইমার্জেন্সি কি ওটা বাড়ন নিয়ে আসেন, সরকার বলেছে আপনি ক্লাস করে নিতেন, যাচ্ছে আমাদের এই আপনি এই আমাদের হাতে নিজেদের মেম্বারদের তৈরি এই মাসটা করবেন, আশা করি আপনি এই এই সময়টা পার হবেন। আপনি কাজ চলছে তো লকডাউন চলছে, বয়স্কদের